জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি ক খ খ আলহামদুলিল্লাহ এর উত্তর হবে গ বিদাত ল করে দেব লক করে দেওয়া হোক গ বিদাত আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এ প্রসঙ্গে আমি শায়েক আহমদুল্লাহ আপনার কাছে আসছি যে আমাদের সমাজে আমরা দেখি যে মৃত মানুষকে নিয়ে কিছু আমাদের সমাজে কিছু প্রচলিত প্রথা যাই বলি না কেন এমন কিছু ব্যাপার আছে এর মধ্যে দেখা যায় যে নামাজ জানাজার আর সালাদ যখন আমরা আদায় করি তখন অনেকে লাশকে সামনে নিয়ে দোয়া করার চেষ্টা করেন সম্মিলিত করেন আসলে কি যদি একটু বলে দেন আপনি ধন্যবাদ আপনাকে জানাজার সালাতের পর কোন প্রকার দোয়া সেটা সম্মিলিত হোক একাকি হোক হাত তুলে দোয়া করা আল্লাহ সামাতাল কাছে মৃত ব্যক্তির জন্য মুর্দার জন্য যার জানাজার সালাত পড়া হলো তার জন্য এটি রুসুল্লাহ আকরাম সাল্লাহ সাল্লাম থেকে কোনো প্রকার হাদিস দ্বারা প্রমাণিত নয় এমনকি কোনো দুর্বল সূত্রে হাদিস ক্ষেত্রে পাওয়া যায় না আর এই জন্য পৃথিবীর প্রায় সকল মত পথের প্রসিদ্ধ যতগুলো বলয় আছে মুসলিমদের তার সকল ওলামা একরামের ঐক্যমতেই এই বিষয়টি বিদাত মজার বিষয় হলো কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলো খুব হাতে গোনা এগুলো বিদাত হওয়ার পরে প্রায় মতপার্থক্য নেই বললেই চলে আরব অনারব প্রায় সমস্ত সার্কেলের ওলামা একরামের দৃষ্টিতে বিদাত জানাজার পরে সম্মিলিতভাবে হোক একাকী হোক মুর্দার জন্য পৃথকভাবে নামাজের পরে আবার দোয়া করা এটা বেদাত হওয়ার ব্যাপারে পৃথিবীর প্রায় কোন দিবত দিবত নেই বললেই চলে এর কারণ হলো জানাজার যে সালাদ এ সালাদকে বলা হয় আল আল মাইদ হাদিসের ভাষা হলো এটি হুবহু আর সলাত আল আল মানেই হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা তাহলে আমরা এই সালাতে আল্লাহ সামতলা প্রশংসা করে তারপরে দুরুদ পড়ে এরপরে আমরা মুর্দার জন্য দোয়া করছি আল্লাহ হাইয়ে না ও মাইতে না পুরোটা তাহলে পুরো সালাতের আয়োজনটাই হলো এখানে মূলত দোয়ার জন্য না রুকু আছে না সিজনা আছে না অন্য কোনো কিছু আছে। তাহলে সাধারণ সালাত নয় বরং জানাজার সালাদ বা জানাজার নামাজ এটি একটি দোয়ার অনুষ্ঠান অতএব দোয়ার অনুষ্ঠানের পরে আবার নতুন করে দোয়া এটার কোনো অর্থ হতে পারে না তবে এখানে একটি বিষয় জেনে রাখি সেটা হলো জানাজার পরে যখন দাফন করা হবে তার পরে কবরস্থ করার পরে কবরের কাছেই কেবলার দিকে ফিরে মুর্দার জন্য দোয়া করা থেকে প্রমাণিত আছে অর্থাৎ ওই জায়গাটা আমরা দোয়া করতে পারি সেখানে কোনো সম্মিলিত রূপ যেন পরিগ্রহ না করে যার যার মতো করে মুর্দাকে আল্লাহ সামতাল পক্ষ থেকে ফেরেশতারা তারা যে প্রশ্ন করবেন কবরে সেই প্রশ্নগুলো যা তার জন্য যেন সহজ হয় সেই জন্য আল্লাহর কাছে দোয়া করে নাসম এভাবে নির্দেশ করেছেন তোমাদের ভাইকে আল্লাহ সহাত যেন তার পরীক্ষা যেন সহজ নেন তিনি যেন উত্তর দিতে পারেন কবরের প্রশ্নের জবাবে আর সেজন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করে ইমান উপরে তিনি যেন অটল থাকতে পারেন অতএব সেটি প্রমাণিত কিন্তু জানা যান পরে কোনো দোয়া দ্বারা প্রমাণিত নয় এটি বিদায় জেজাক মুল্লাহ